8 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায় গোলাম কিবরিয়াতি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, নতুন রোগী 8,354 জন, শনাক্তের হার 20.03%। কর ফাঁকি দেয় 80% বিদেশি কর্মী, কর ছাড়ের জন্য চাপ দেয় সরকারি প্রতিষ্ঠান, জানালো এনবিআর চেয়ারম্যান। স্কুলের অনলাইন ক্লাসে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা, দ্রুত সশরীরে শ্রেণী কার্যক্রম শুরু করার তাগিদ। দেশে করোনায় প্রায় 5 মাসের মধ্যে সর্বোচ্চ 43 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এর আগে একদিনে 51 জনের প্রাণহানি হয়েছিল গেল 15 সেপ্টেম্বর। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণ গেল 28,670 জনের, তবে করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। এ নিয়ে কথা বলতে লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর আবু জামিল ফয়সাল। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনাকে স্বাগত। মৃত্যু বাড়ছে আমরা কয়েকদিন ধরেই দেখছি, অন্যদিকে সংক্রমণ কমছে কিছুটা, আমরা আক্রান্তের হার দিয়ে সেটা বুঝতে পারছি, এই যে একটা বিপরীতমুখী অবস্থা সেটি কেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা প্রায় যেসব দেশেই, মানে আমাদের আগে পৃথিবীর অন্যান্য দেশে ওমিক্রনের সংক্রমণ শুরু হয়, সেইখানে দেখা গেছে যে খুবই দ্রুত ওমিক্রন ছড়াচ্ছে, অনেক লোক মানে খুবই দ্রুত আক্রান্ত হচ্ছে, কিন্তু গুরুতর অসুস্থ খুব বেশি হয় নাই। তো এবং এই এই সংখ্যা মানে শনাক্তের সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা এইগুলা বেশ অনেকদিন বাড়ে, প্রায় 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত, তারপরে একটা স্থিতি অবস্থায় থাকে এবং তারপরে পড়তে শুরু করে। ঠিক একই অবস্থা আমাদের হলো, প্রায় 5 সপ্তাহ যাবৎ আমাদের এখানে খুবই সংখ্যায় বাড়লো, ইনফেক্টিভিটি রেট বাড়লো, তারপরে আমরা এখন আবার কমতের দিকে যাচ্ছি, কমের দিকে যাচ্ছে। ওমিক্রন যেহেতু খুব বেশি গুরুতর অসুস্থ করে না, সেই জন্য আমাদের কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা সেরকম দেখতে পাই নাই। এই আজকেই মানে একটা একটা বড় ধরনের সংখ্যা, 43 জন আমরা এই পৃথিবী থেকে চলে গেছে, এইরকম সংখ্যা এই কিছুদিন আগেও 20, 22, 23-এর মধ্যে ছিল। এটার কারণটা হলো যে ওমিক্রনের ইনফেক্টিভিটি রেট অনেক হাই, কিন্তু ফ্যাটালিটি রেট মানে ওখান থেকে মারা যাওয়ার সম্ভাবনা, সিভিয়ারিটি রেট এটা কম, যার জন্য মানে যারা নাকি 10-12 দিন আগে, আজকের থেকে 10-12 দিন আগে ইনফেক্টেড হয়েছিল, তাদের মধ্যে দুই ধরনের লোকের এই মৃত্যুর সঙ্গে জড়িত। এক, যে যারা নাকি টিকা দেয় নাই, দুই ডোজ টিকা দেয় নাই, এরকম সংখ্যা অনেক আছে আমাদের দেশে। আমাদের মানে এখন দুই ডোজ টিকা দিছে 38%, 38-এর কিছুটা উপরে, আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় 70% যাওয়া, সেটা তো অনেক দূরে। তো এই যে মারা যাচ্ছে তাদের মধ্যে দেখা যাবে, এবং এটা তো প্রায় সময় পত্র পত্রিকা আসছে যে এনাদের মধ্যে টিকা নেয় নাই সবচেয়ে বেশি। আর দুই নম্বর হইল যে ওমিক্রন দিয়ে ইনফেক্টেড হয়েছে, তার গুরুতর অসুস্থ, ওই শ্বাসনালীর অসুস্থতা মানে ফুসফুসের অসুস্থতা হয় নাই, তার কিন্তু অসুস্থতা বাইরে গেছে ডায়াবেটিসের, তার অসুস্থতা বাড়ছে হার্টের, তার অসুস্থতা বাড়ছে ব্লাড প্রেশারের, এবং সেই অসুস্থতা গুলা হঠাৎ করে বেড়ে যাওয়াতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সেই লোকটা, এবং তারপরে হয়তো বা তাকে যদি ঠিক মতো ম্যানেজ না করা হয় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো সেই জন্য জি বলেন, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ধর সে যেটি আপনি বললেন, তার মানে সরাসরি ওমিক্রন বা করোনায় মৃত্যু না হলেও এটি অন্য দিক থেকে আসলে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কথা হচ্ছে আপনি শুরুতে যেটা বলছিলেন যে ওমিক্রনে মৃত্যু ঝুঁকি যেহেতু কম এবং গুরুতর অসুস্থতার হারটা কম, সেই জন্য কি এমনটা হচ্ছে যে আমরা খুব বেশি এটাকে আমলে নিচ্ছি না বা খুব বেশি পাত্তা দিচ্ছি না, সেইটা কি কোনো সংখ্যার বিষয় কিনা? অবশ্যই সেটা তো সংখ্যার বিষয়,
এটা প্রথম থেকে দেখেন যখন নাকি ওমিক্রনের কথা আমরা সব শুনতে পেলাম, WHO বললো যে এটা দিয়ে গুরুতর অসুস্থ হবে না, কিন্তু দ্রুত ছড়াবে, ভয়ের কারণ নাই, কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে, বারে বারে বলছে স্বাস্থ্যবিধি মানতে হবে। কিন্তু আমরা ওই প্রথমটুকু, আমাদের জনসাধারণ প্রথমটুকুর উপরে কাজ করছে, মানে এটা গুরুতর অসুস্থ না, আর এত কিছু চিন্তা করতে হবে না, মাস্ক পরি নাই, আমরা মাস্ক পরলাম না, হাত ধুলাম না, ভিড়ের মধ্যে গেলাম না, মানে সবগুলোই অবহেলা করলাম। এবং যেহেতু গুরুতর অসুস্থ হয় না, সেইখানেও আমাদের অবহেলা রইল ওই ওইসব রুগীদের, বাড়িতে বয়স্ক রুগীদের, বাড়িদের যাদের নাকি ডায়াবেটিস আছে তাদের মধ্যে অবহেলা একটা রইল। ওই ব্যক্তি, ডায়াবেটিসের ব্যক্তিটা যদি এই ওমিক্রন দ্বারাও সংক্রমিত হওয়ার পরে, তারপরে যদি সে গুরুতর অসুস্থ হয়ে যায় এবং সে ডায়াবেটিসের কারণে যদি সে মৃত্যু হয়, আমরা তো ধরে নিব যে এটা কোভিড এর জন্যই, মানে ওমিক্রনের জন্যই হয়তো হয়েছে। মানে এইখানে মানুষের একটা মানে ভুল, একটা ভুল ধারণার উপরে বসবাস করতে গিয়ে আমাদের এই ধরনের একটা অবস্থার মধ্যে আমরা পড়ছি। গেল ওমিক্রনের বিষয়ে, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যেহেতু করোনার সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে একটা বসবাস করতে হচ্ছে, ওভারঅল মানুষের মধ্যে করোনা নিয়ে সতর্কতা বা আতঙ্ক এগুলো কমে গেছে, অনেক কমে গেছে, এখন মানুষ এটাকে আমলেই নিতে চাচ্ছে না। এই বিষয়টা কি আপনি ইতিবাচকভাবে দেখবেন নাকি নেতিবাচকভাবে দেখবেন? আমি তো নেতিবাচকভাবেই দেখব, কেননা আমাদেরকে বারবার বলা হচ্ছে, আমরা জনস্বাস্থ্যের লোকজন যারা জনস্বাস্থ্যের কাজ করি, তা আমরা বারবার বলছি যে এই করোনা ভাইরাস আমাদের থেকে চলে যাবে না, আমরা এর থেকে নিষ্কার কোনো রকম ভাবে রেহাই পাবো না, আমরা আমাদের সঙ্গেই থাকবে, এটা হঠাৎ হঠাৎ করে বাড়বে আবার কমবে। এবং দেখেন পৃথিবীতে দুই ডোজ ভ্যাকসিন দেওয়া, তারপরে বুস্টার ভ্যাকসিন দেওয়া, তারপরে চতুর্থ ডোজ দেওয়ার জন্য বলা হচ্ছে, মানে কি যে আমরা ভ্যাকসিন দিয়ে, মানে ইনজেকশন দিয়ে, ভ্যাকসিন দিয়ে আমরা আমাদের নিজেদেরকে কিছুটা রক্ষা করব। কিন্তু পাশাপাশি ওইসব জায়গাতে এখনো খুব কঠোরভাবেই বলা হয় যে মাস্ক পরে, কিন্তু ওনাদের দেশে অবশ্য মাস্ক পরা অন্য কারণে, অনেক কারণে মাস্ক পরে না। আমাদের এখানেও আমাদের এটাকে অবহেলা করা চলবে না, আমাদেরকে টিকা নিতে হবে আর স্বাস্থ্যবিধি মানতে হবে, টিকা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মানানোর ব্যবস্থা করতে হবে। মানানোর ব্যবস্থা মানে হলো যে মানুষকে, জনগণকে বারে বারে স্মরণ করাইতে হবে। শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি বলছিলেন যে আসলে করোনা আমাদের কাছ থেকে যাচ্ছে না এবং এর থেকে নিষ্কৃতি নাই, সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদে করোনার সঙ্গে অভিযোজনের জন্য বা করোনার সঙ্গে বসবাস করার জন্য মানুষকে মনস্তাত্ত্বিকভাবে বা বিভিন্নভাবে যে প্রস্তুতিটা দেওয়া দরকার, সেই জায়গাটায় কি কাজ হচ্ছে বলে মনে করেন আপনি, নাকি এখনও আমরা ফায়ার ফাইটিংয়ের পর্যায়েই আছি? হচ্ছে না তা না, এখনই বড় বড় হাসপাতালগুলোতে করোনার পরবর্তী সময়ের কিছু রুগী দেখার একটা ব্যবস্থা করা হচ্ছে, যে ওই 6 মাস আগে করোনা হয়েছিল, তারপরে তার এখনো শারীরিক দুর্বলতা কমে নাই, 6 মাস আগে করোনা হয়েছিল, 7 মাস আগে করোনা হয়েছিল, এখন সে ক্রমশই তার পেটের পীড়াটা রয়ে গেছে, পায়খানাটা পাতলা পায়খানা হচ্ছে। কিছু কিছু জায়গায় এটা একটা মানে পোস্ট কোভিড লোকজনদেরকে দেখার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এটা জাতীয়ভাবে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, জাতীয়ভাবে এটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, ম্যানেজ করতে, সেটার একটা গাইডলাইন তৈরি করা উচিত এবং গবেষণা হওয়া উচিত। মানে গবেষণা না হইলে তো আমরা ভালো মতো বুঝতে পারবো না, কেননা পৃথিবীর অন্যান্য জায়গাতে গবেষণা হয়ে এখনই অনেক কিছুই মানে গাইডলাইন তৈরি হয়েছে, কিন্তু সেই গাইডলাইনের থেকে আমাদের হয়তো আরো একটু ভিন্ন একটা কিছু করতে হবে। তো সেই জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অবশ্যই আপনি যেটা বলছেন যে আমাদের লং টার্ম প্রস্তুতির ব্যবস্থা আমাদের এখন থেকে শুরু করতে হবে। ধন্যবাদ ডক্টর আবু জামিল ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বাংলাদেশে কর ফাঁকি দিচ্ছেন 80% বেশি বিদেশি কর্মী, কিন্তু এই ফাঁকি ঠেকাতে সরকারি দপ্তরগুলোর তেমন তৎপরতা নেই। জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে না এলে বিদেশি কর্মীদের কর ফাঁকি ঠেকানো সম্ভব নয়। এ নিয়ে কথা বলতে উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক সদস্য আলমগীর হোসেন, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন খিলগাঁও থেকে সহকর্মী রুহুল আমিন। আমি যাচ্ছি রুহুল আমিনের কাছে। রুহুল আমিন,
এই যে 80% বিদেশি কর্মী কর ফাঁকি দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? কারণ বিদেশি যারা বাংলাদেশে আসছেন তাদের প্রত্যেকের হিসেব নিকেশ আমাদের ইমিগ্রেশনে আছে, আমাদের বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, বিভিন্ন দপ্তরে আছে, তারপরেও এই কর ফাঁকির বিষয়টা কিভাবে ঘটছে? আপনি ঠিকই বলেছেন, হিসাব থাকা সত্ত্বেও ফাঁকি হচ্ছে। ফাঁকিটা দুই ধরনের হচ্ছে। একটি হচ্ছে যারা বৈধভাবে অর্থাৎ বিডা বা বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর অনুমতি নিয়ে বাংলাদেশে কাজের জন্য আসছেন, তাদের বেতন অনেক ক্ষেত্রেই কম দেখানো হচ্ছে, এবং বেতন যখন কম দেখানো হয় তখন তাকে করটা কম দিতে হয়। এভাবে এক ধরনের ফাঁকি হয়, এটার পরিমাণ তুলনামূলক কম। তবে সবচেয়ে বেশি যে ফাঁকিটা হয়, বিদেশিরা বাংলাদেশে সাধারণত ট্যুরিস্ট ভিসায় আসেন এবং ট্যুরিস্ট ভিসায় এসে তারা এখানে বাণিজ্যিক কাজকর্ম করেন, সেই বিষয়টা কিন্তু একেবারেই করের মধ্যে পড়ে না। এবং আপনি জানেন যে বিদেশি কর্মীরা বাংলাদেশে কাজ করলে তার যে উপার্জন হয় তার 30% পর্যন্ত কিন্তু কর আদায়ের বিষয় আছে। এবং টিআইবি যে হিসাবটা দিয়েছিল, টিআইবি বলছে যে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বছরে প্রায় 26,000 কোটি টাকা নিয়ে যান, এবং এই ক্ষেত্রে কর ফাঁকি হয় অন্তত 12,000 কোটি টাকা। একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই যে এই কর ফাঁকির, বিদেশিদের কর ফাঁকির বিষয়ে অন্তত 3টা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি হচ্ছে একটি রাষ্ট্রের রাজস্ব হানি, অর্থাৎ রাজস্বের একটি বড় ক্ষতি হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের জিডিপি গ্রোথে একটা ধারাবাহিক উন্নতি আমরা দেখি, কিন্তু ট্যাক্স জিডিপি যে রেশিও সেটি কিন্তু 10% খুব বেশি নয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশ বা এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে পিছিয়ে। আরেকটি বিষয় আমি কি যেটা বলছিলাম আপনাকে, যে যখন বিদেশি কর্মীরা আমাদের দেশে এসে তারা কর ফাঁকি দিয়ে বা নানা অবৈধভাবে তারা এখানে কাজ করেন, তখন কিন্তু বিদেশিদের কাছে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক বার্তা যায় যে বাংলাদেশে এসে যা ইচ্ছা মনে হয় তাই করা যায়, এবং তারা সেটাই কিন্তু করে, নানাভাবে ফাঁক ফকর দিয়ে কাজ করে অর্থ উপার্জন করে পয়সা নিয়ে চলে যান। সেই পয়সাটা নেওয়ার সময় হয়তো তারা হুন্ডি করেন, বা সংশ্লিষ্ট যে কোম্পানি এখানে কাজ করেন তারা যদি এক্সপোর্ট করে থাকেন সেই বিদেশে তাদের অর্থটা পেমেন্ট হয়। এটি রুহুল, আমি আবার আপনার কাছে আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আলমগীর হোসেন, আমি কিছু যাচ্ছি তার কাছে। আমরা দেখছিলাম যে এনবিআর চেয়ারম্যান বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে না এলে বিদেশিদের কর ফাঁকির বিষয়টা আসলে এনবিআরের একার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। আপনার কাছে আমি যেটি জানতে চাই, এখানে কি সদিচ্ছার অভাব নাকি সমন্বয়হীনতার অভাব? যদি সব সংস্থাগুলোর কাছ থেকে সহযোগিতা না পান, সেটার পেছনে মূল কারণটা কি? ধন্যবাদ জনাব রুহুলামি সাহেব, যে বিষয়টি বললেন আসলে এই পরিসংখ্যানটি সত্যিকার অর্থে কি কোনো সমীক্ষার মধ্য দিয়ে এসছে কিনা বিষয়টি আমাদের কাছে জানা নেই। কারণ এই বিষয়টি নিয়ে আমরা এর আগে অনেকবার কাজ করেছি। একটি একটি সত্যিকারের একটা সমীক্ষা হওয়া দরকার যে 12,000 কোটি টাকা রাজস্ব মূলতই ক্ষতি হচ্ছে কিনা। বাট আমরা এটুকু অনুভব করেছি এবং আমরা এর আগে যতবার কাজ করেছি তখন আমরা দেখেছি যে হ্যাঁ, একটি অঙ্ক বিপুল অঙ্কের, সেই অঙ্কটি আমরা পরিমাপ করতে পারিনি, কিন্তু আমরা বিপুল অঙ্কের রাজস্ব। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আমি আসলে শুরু থেকে আপনার সঙ্গে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে বিদেশিরা কর ফাঁকি দিচ্ছেন বিষয়টা মোটামুটি একটি অসম্ভব ব্যাপার মনে হয় কেন? কারণ বিদেশিরা যখন বাংলাদেশে আসেন ইমিগ্রেশনে তাদের হিসাব থাকে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের হিসাব থাকে, কতজন এসেছেন, কী কাজে এসেছেন, কেন এসেছেন, এত সব হিসাব থাকার পরেও কর ফাঁকি দিচ্ছেন প্রায় 80%। এবং এনবিআর চেয়ারম্যান বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে না এলে এটা বন্ধ করা সম্ভব না। আমার কথা হচ্ছে যে এইখানে কি কোনো গ্যাপটা কোথায়, এই সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা নাকি তাদের সদিচ্ছার অভাব? আমি এটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে। না, আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন কাজ করেছি তখন আমরা এর আগে এসবি, এনএসআই এবং বেবজার সাথে আমরা যৌথ টাস্কফোর্স করে ফেডারেশনের প্রতিনিধি টাস্কফোর্স নিয়ে কাজ করেছি। আমার মনে হয়েছে যে সদিচ্ছার কারো ঘাটতি নেই। মূল বিষয়টা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড এফোর্ট দরকার, সমন্বিত একটা উদ্যোগ দরকার। এই সমন্বিত উদ্যোগ যদি কার্যকরভাবে নেওয়া যায় তাহলে এটা রোধ করা না হলেও, পুরোটা রোধ করা সম্ভব না হলেও অনেকাংশেই কমানো সম্ভব হবে। কারণ হচ্ছে এটি রোধ করা এই কারণে সম্ভব হবে না, কারণ হচ্ছে আমাদের রুলামি সাহেব যে কথাটা বলছিলেন যে অনেকে আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে, ইমিগ্রেশনের কাছে তথ্য হচ্ছে ট্যুরিস্ট ভিসায় তারা বাংলাদেশে এসেছে, তারা এক সপ্তাহ এসে কাজ করে দিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটায় শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, পাশাপাশি আমি মনে করি যে যারা নিয়োগকারী কর্তৃপক্ষ আছে, ব্যবসায়িক যারা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশি নাগরিকদের নিয়োগ দিচ্ছেন বা এই ধরনের কর্মে নিয়োজিত করছেন, তাদের সকলের সম্মিলিত উদ্যোগ দরকার। এবং এই উদ্যোগগুলিকে লিড রোলটা কে নেবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই জায়গাটায় আমাদের মনে করি যে চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে
প্রাথমিকভাবে ইমিগ্রেশন বা এসবিকে যদি বলি, স্পেশাল ব্রাঞ্চ, তাদের তারা বিদেশি নাগরিকদের আগমনের বিষয়টি তারা নিয়ন্ত্রণ করে থাকেন, এর সাথে ভিসা দিয়ে থাকেন ব্যবসা কর্তৃপক্ষ এবং এনএসআই থেকেও বোধহয় কিছু ভিসা হয়, বিশেষ করে এনজিও গুলোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ দরকার আমি মনে করি, এবং এই সমন্বিত উদ্যোগের একটি লিড দরকার, সেই লিডটি এনবিআর নিতে পারে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পারে। তবে এটি জাতীয় নিরাপত্তার বিষয় আছে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই উদ্যোগ নিতে পারে। একটি বিষয় একটু জানতে চাই, আপনি বলছিলেন যে পুরোপুরি রোধ করা সম্ভব না, ট্যুরিস্ট ভিসায় এসে এক সপ্তাহের জন্য কাজ করে চলে গেলেন, কিন্তু সেইখানে একটা প্রশ্ন আমার থেকে যায়, সেটি হচ্ছেন একজন ব্যক্তি ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করছেন এবং তিনি অর্থ উপার্জন করছেন, সেই অর্থটা নিয়ে যাবেন কোন পদ্ধতিতে? যদি বৈধ চ্যানেলে নিয়ে যান সেটি তো অবশ্যই ধরার পথ আছে, আবার যদি অবৈধভাবে নিয়ে যান সেটি হুন্ডি বা অন্য কোনো, সেগুলোর জন্যও তো আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে বা বিভিন্ন পদ্ধতি আছে, তাহলে পুরোপুরি বন্ধ করা সম্ভব কি একেবারে অসম্ভব? আমরা দেখেছি যে আমাদের অনেক নিয়োগকর্তা, আমাদের এখানে একটা পেমেন্ট দেশের বাইরে পেমেন্ট হয়, তো দেশের বাইরে যখন তাদের পেমেন্ট হয় তখন সেই জায়গাটায় আসলে এখান থেকে হুন্ডি হচ্ছে না, এটা ভিন্ন প্রক্রিয়ায় হয়। আমরা এই জায়গাটায় আমাদের আসলে আরো কঠোর নজরদারি দরকার, এবং আমার কাছে মনে হয় বিডার একটি কার্যকর ভূমিকা আছে যে কারা নিয়োগ, কারা আসছেন, তাদের পারিশ্রমিক কত, সেই পারিশ্রমিকটা যুক্তিসঙ্গত বা আন্তর্জাতিক বাজারের মান অনুযায়ী হওয়া উচিত। এটা হচ্ছে যারা বৈধভাবে আসছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন সেই জায়গাটাই আসলে তারা দেশের বাইরে পেমেন্ট হতে পারে, অথবা তারা হয়তো ক্যাশ ডলার নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা হয়তো ভেরিফিকেশনটা হচ্ছে না। বাট এটা কিন্তু এখনো আমি বলবো যে এটা একটা ধারণা, এটা কিন্তু কম্প্রিহেন্সিভ একদম যে একটা সমীক্ষা হয়েছে এমন করে বলা যাবে না, আসলে হওয়া জরুরি। আমি একটু রুহুল আমিনের কাছে যাচ্ছি, আমি আবারও ফিরবো আপনার কাছে। রুহুল আমিন, একটা তো হচ্ছে বিদেশিরা এরকম কর ফাঁকি দিচ্ছেন বা অবৈধ পন্থায় অর্থ উপার্জন করছেন, যদি বলি সেটাও অত্যুক্তি হবে না। আরেকটি বিষয় হচ্ছে বিদেশিদের উপর যদি নজরদারি না থাকে তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে সহজেই জড়িয়ে যেতে পারেন, যেটির উদাহরণ আমাদের সামনে অনেক আছে, অনেক রকম ফরজারি বলেন, নানা রকম বিষয়ে তারা জড়িয়ে যায়, সেই দিক থেকেও এটা ঝুঁকিপূর্ণ কিনা? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি যে কথাগুলো বলছিলাম যে তিনটি কারণেই এই অবৈধ কর্মীদের ওপর বা বিদেশি কর্মীদের কর ফাঁকিটা খুবই স্ট্রিক্টলি দেখা দরকার। একটি হচ্ছে যে এই এই যারা এইভাবে অবৈধ কর্মীদের নিয়োগ দিচ্ছেন তারা কিন্তু মার্কেটটাকে ইমব্যালেন্স করছেন। নিশ্চয়ই আমাদের অনেক ভালো কোম্পানিও আছেন যারা বৈধভাবে বিদেশি কর্মী এনে কাজ করছেন, সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং অবশ্যই এটি আমাদের দেশ সম্পর্কে বাইরে কিন্তু একটি নেতিবাচক বার্তা যায় যে বাংলাদেশে গিয়ে কর ফাঁকি দিয়ে বা হুন্ডির মাধ্যমে সেই দেশ থেকে টাকা বের করে নিয়ে আসা যায়। আমি এইখানে আমি এর আগেও বহুবার এই বিষয়টা নিয়ে রিপোর্ট করেছি, সেই রিপোর্ট করতে গিয়ে আমরা যেটি দেখেছি যে বেশ কিছু সংস্থা, সরকারের বেশ কিছু এজেন্সি, মন্ত্রণালয় এই বিষয়ে জড়িত। এনবিআর যখন এই বিষয়টি নিয়ে কথা বলে তখন তারা রেভিনিউ অর্থাৎ রাজস্বর দিক থেকে কথা বলে যে তাদের রাজস্ব কতটা আদায় করা যেতে পারে বা রাজস্ব কতটা ফাঁকি হচ্ছে। একইভাবে আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকাই তারা ঠিক এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে বিবেচনা করে। একইভাবে আমরা যখন বিডা বা অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে কথা বলি তারা এটিকে একটি ব্যবসার পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত করে, কিন্তু এখানে জাতীয় উদ্যোগ দরকার তা বলার অপেক্ষা রাখে না। জাতীয় উদ্যোগটা কেমন হওয়া উচিত, এইখানে আসলে একটা লিড রোলের অভাব রয়েছে, যে কারণে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও কিন্তু কোনো অগ্রগতি নেই। এর আগেও আমরা দেখেছি এনবিআর, এনএসআই সহ বিশেষ করে এসবি সহ। হুল, আপনি আমাদের সঙ্গে থাকবেন, জনাব আলমগীর হোসেন আপনিও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা একটু সার্চ কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। বা না থাকার বিষয়ে কোনো কম্পালশন আছে কিনা এটা কালকে আবার চেক করব। স্যার আরেকটা প্রশ্ন, সকল নিরপেক্ষতার দায় দায়িত্ব এখন আপনাদের উপরে যোগ্য ব্যক্তি নিয়ে আসার জন্য ওই নির্বাচন, ইনশাআল্লাহ আপনারা আমাদের কোঅপারেশন করবেন, কিন্তু এই নিরপেক্ষতা নিয়ে সার্চ কমিটি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ফেলেছে বিএনপি এবং বিরোধী সহযোগী, এটা আমার আমাদের এটা কি বলবেন? ঠিক আছে, আপনার এই সাজেশন আমি কমিটিকে, স্যার আরেকটা প্রশ্ন, আপনি সাজেশন না, এটাতে আপনারা কতটা নিরপেক্ষতার সাথে এই জিনিসটা, নো কোশ্চেন অ্যাবাউট ইট, অ্যাবসলিউটলি নিরপেক্ষতা। স্যার আপনারা আপনারা এই যে 60 জন লোকের সঙ্গে কথা বলবেন কোন বিষয় নিয়ে কথা বলবেন? গতবারেরও সার্চ কমিটি যারা ছিল তারা করছে, সুতরাং ওনাদের ওনারা অনেকেই জানেন এবং সার্চ কমিটিরও
অনেকেই জানেন। জাফরুল্লাহ চৌধুরী সহ পাঁচজন পাঁচজনের নাম দিয়েছে, ওই নামগুলো কি বিবেচনা নিয়েছেন আপনারা বিশিষ্ট নাগরিকদের তালিকায়? ওই ওই নাম ওইগুলো তো হলো যখন আমরা সিলেকশন করব কমিটি তখন বিবেচনা করবেন, এখন তো ওইটা আজকে বসছি আমরা কাদেরকে ডাকা যাবে এবং কাদেরকে আবার একটু চিঠি দিতে হবে সেই। আশা করি হয়ে যাবে, কারণ শুক্র শনিবার বন্ধ, তো ওই দুই দিন কাজ করলে অনেক কাজ করা যাবে। স্যার বলছেন যে কি প্রশ্ন এ বিষয়ে কোন সন্দেহের কোন অবকাশ নেই। সার্চ কমিটির বৈঠক শেষে ব্রিফিংটি দেখছিলাম এবং সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব দেখছিলাম। আচ্ছা, আমি একটু রুহুল আমিনের কাছে যাচ্ছিলাম, যে কথাটি হচ্ছিল আপনি বলছিলেন যে এই যে বিদেশিদের কর ফাঁকির ফলে একটা অসম প্রতিযোগিতার মুখে পড়ছে যারা নিয়ম মেনে চলছে তারা, সে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন। এবং আমরা দেখেছি এই এই ফাঁকিটা বন্ধে এনবিআর এর বেশ কিছু উদ্যোগ আমরা দেখেছিলাম। এনবিআর এর একবার কারখানাগুলোতে অভিযান করার একটা পরিকল্পনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী বেশ কিছু কারখানায় এনবিআর এর কর্মকর্তারা অভিযানও করেন, কিন্তু সেখানেও আমরা দুইটা সমস্যা দেখেছিলাম যে কারখানাগুলোকে আগে থেকেই নোটিশ দেয়া হতো, তো নোটিশ দেয়া হলে তো আর যারা অবৈধ তাদেরকে কারখানায় রাখা হবে না, তো সেই কারণে আমরা দেখেছি এনবিআর এর এই যে বিভিন্ন কারখানায় অভিযান পরিচালনা করা করে যারা অবৈধ কর্মী নিয়োগ দিচ্ছেন তাদেরকে একটা বার্তা দেয়া, সেই উদ্যোগটা কিন্তু ভেস্তে যায়। এবং এরপরে আমরা দেখি যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কিন্তু এনবিআর বৈঠক করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমরা অনেক কর্মকর্তার কাছ থেকেই জেনেছি যে আপনি জানেন যে এসবির কাছে একটা ডাটাবেজ আছে যে প্রতিদিন কি পরিমাণ বিদেশি এদেশে আসছেন যাচ্ছেন কারা থাকছেন, তো সেই তথ্যগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আপনি কি মনে করেন না যে এই যে এই করফাকিটা নানা কারণেই বন্ধ করা দরকার? প্রথমত আমরা রাজস্ব হারাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দেশের ভাবমূর্তির একটি বিষয় আছে, তৃতীয়ত হচ্ছে গিয়ে যে যারা আসলে নিয়ম মেনে চলছেন তারা একটা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন, এই সবগুলো বিষয় মিলে ব্যাপারটার জন্য সুরাহার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন এটা বন্ধে? আমি একটু তার এই তিনটি প্রশ্নের উত্তরে আগে আমি আর একটু রুহুল আমিনের বিষয়ে একটু বলতে চাই, বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই। আমি এইরকম একটি টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, এই টাস্কফোর্সে শুধুমাত্র এনবিআর এর কর্মকর্তারাই থাকেন না, আমাদের বিসিসিআই এর প্রতিনিধিবৃন্দও থাকেন ব্যবসায়ীর প্রতিনিধি হিসাবে, এবং আমরা বহু জায়গায় আন নোটিস কিন্তু আমরা গিয়েছি, চট্টগ্রামের পিসিডি গিয়েছি, আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তার মধ্যে আমরা একটা দেখেছি যখন আমরা ফরেনারদের দেখতাম তখন তারা বলতেন যে এরা দে আর নট এমপ্লয়ি রাদার, তারা এখানে হয়তো কোনো কিছু চেক করতে এসছেন, কোয়ালিটি কন্ট্রোল করতে এসছেন, অথবা তারা একটা বায়ার বাইং হাউসের প্রতিনিধি হিসাবে আমাদের এখানে ইন্সপেকশন করতে এসছেন, এই ধরনের বিষয়গুলো ছিল। আরেকটি বিষয় হচ্ছে এসবির সাথে আমরা বসছি, ডেটা শেয়ারিং এর কথা আলোচনা হয়েছে, একটা কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করার কথা হয়েছিল, সবই ঠিক ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে এটি একটি বাস্তবায়ন যে এটা বাস্তবায়নের কার্যক্রমটি উদ্যোগ একটি কিছু দূর অগ্রসর হয়েছিল, পরবর্তী পর্যায়ে সেটি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন হয়নি এবং এটি আলোর মুখ দেখতে পায়নি। এবং এবার আমি আসছি যে আপনি যে তিনটি বিষয়ে কথা বললেন তার প্রেক্ষিতে আমার প্রস্তাবনার বিষয়গুলি নিয়ে কথা বলি। সেটি হচ্ছে যে আসলে আমি তিনটি বিষয়ের আগে আরেকটি বিষয়কে এবং সবচেয়ে বড় ইস্যুগুলিকে আমি বিবেচনা নিব মনে করি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনার সুনির্দিষ্ট প্রস্তাবটা জানতে চাই যে এটা বন্ধের জন্য আসলে কি করা দরকার, এই কর ফাঁকিটা যদি আমরা বন্ধ করতে চাই পুনর্জীবিত করা দরকার, এবং এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয় এবং এফবিসিসিআই সমন্বয় প্রতিনিধির সমন্বয়ে এই টাস্কফোর্সটি পুনর্জীবিত করা দরকার, এবং এই টাস্কফোর্সটি ব্যাপক ভিত্তিক প্রচারণা এবং এই যে আয়কর আইনের যে বিষয়টি আছে এবং আমাদের বিডার যে কর্ম পূর্ব অনুমোদন নেয়ার বিধানটি আছে, বিধানটি বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন, এবং যদি না করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই টাস্কফোর্স একটি শক্তিশালী টাস্কফোর্স পুনর্গঠন করা দরকার।
এবং করবো যে এই যে কর ফাঁকির বিষয়টি অচিরেই বন্ধ হবে এবং এই পদক্ষেপগুলোও গ্রহণ করা হবে। আলমগীর হোসেন এবং রুহুল আমিন, আপনাদের ধন্যবাদ যুক্ত থাকার জন্য। করোনা পরিস্থিতির অবনতি হয়, শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম। সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচারের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অভিভাবক এবং শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে আগ্রহ হারাচ্ছে, তাই দ্রুত সশরীরে শ্রেণী কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিতে হবে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নুরে আলম সিদ্দিক। নুরে আলম সিদ্দিক, আপনাকে স্বাগত। আমরা দেখেছি যে এইবার ওমিক্রন বা এইবার করোনার যে ঢেউ এসেছিল সেটি শুরুর দিকে সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটা চেষ্টা ছিল যে যতদূর সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা, কিন্তু শেষ পর্যন্ত এক পর্যায়ে সেটি বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি ইউনিসেফও বারবার বলেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে, তারপরেও বন্ধ। এখন এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এটাই বাস্তবতা, সেইটার যে দীর্ঘমেয়াদে ক্ষতি সেটা পুষিয়ে নিতে কি কি করণীয় বলে মনে করেন? আসলে কোন রকম ক্ষতি বোধহয় পুষিয়ে নেওয়া সম্ভব হবে না আর, কারণ এখানে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি দু ধরনের ক্ষতি হচ্ছে। আমি শুধু শিক্ষণের দিকটা বলবো না বা জ্ঞান অর্জনের ব্যাপারটা বলবো না, শিক্ষার্থীদের যে মানসিক বিকাশ সেটিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই বারবার স্কুল বন্ধ হওয়ার কারণে। স্কুলটা তো শুধু জ্ঞান অর্জন বা নতুন কিছু তথ্য পাওয়ার জন্যই শুধু নয়, এখানে শিক্ষার্থীরা স্কুলে যারা যায় তারা আসলে তাদের মানসিক বিকাশ বলি, মানসিক সুস্থতা বলি, সেটি একটা বড় একটা ব্যাপার ঘটে থাকে সেখানে। বন্ধু বান্ধব বা তাদের যে ক্লাসমেট তাদের সাথে ইন্টারাকশনের মধ্য দিয়ে তারা এই যে ঘরে বসে, প্রথমত বেশিরভাগ শিক্ষার্থীরাই আসলে আমি বলবো যে সঠিক ডিভাইস এবং সংযোগ সেটি নেই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হওয়ার, সেই দিক থেকে জ্ঞান অর্জন আরো নানান কারণে ব্যাহত হচ্ছে, সেটি তো আছেই। কিন্তু শিক্ষার্থীরা তো আসলে মানসিক যে বিকাশ আমরা যেটি বলি মানসিক সুস্থতা সেটিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমি জানি না এটি আর যদি আমরা দীর্ঘায়িত করি বন্ধটা, তাহলে আর কোনোভাবে আমরা এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো কিনা। এটি আসলে এখন বোধহয় ক্ষতি পোষানোর যে সীমা সেটারও বাইরে আমরা চলে গেছি। আপনি যেটি উল্লেখ করছিলেন শিক্ষার্থীরা আসলে স্কুলে যাওয়াটা শুধু শিক্ষাই নয়, আর অনেক বিষয় জড়িত, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে তারা অনুপস্থিত, দীর্ঘদিন ধরে তারা শ্রেণীকক্ষে যাচ্ছে না, এর ফলে কি একটি অনভ্যাস তৈরি হবে কিনা, মানে সেই আশঙ্কা থাকে কিনা, বই বিমুখ হয়ে যাওয়া, লেখাপড়ার যে অভ্যস্ততা সেইটা থেকে দূরে সরে যাওয়া, এই জায়গাটাতেও শঙ্কার বিষয় আছে কিনা? হ্যাঁ নিশ্চয়ই, সেটিও তো একটা তাদের যে অভ্যস্ততা সেটি তো মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শহরের হয়তো যে বাচ্চারা তারা হয়তো নিয়মিত লেখাপড়ার মধ্যে হয়তো আছে তাদের বাবা মা অভিভাবকের কারণে, কিন্তু আমাদের বেশিরভাগ যে গ্রাম অঞ্চলের শিক্ষার্থী তারা তো আসলে এই পড়াশোনার যে একটা নিয়মিত যে অভ্যাস বা চর্চা সেটির মধ্যে একদমই নেই। তো এটি তাদেরকে একদম সঠিক বা সেই যথাযথ অভ্যাসে ফিরে আসতে সেটিও একটি বড় সমস্যা হবে ভবিষ্যতে আমরা যদি এটাকে আরো দীর্ঘায়িত করে নিই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, এই যে আপনার আমরা অনেক ক্ষতির কথা বলছি কিন্তু আবার এটাও সত্যি যে করোনার বাস্তবতা, দুইটার মধ্যে সমন্বয় কিভাবে করা সম্ভব? আমরা দেখেছি যে সপ্তাহে একদিন দুই দিন ক্লাস করা, এইভাবে কি চালানোটার পক্ষে কিনা আপনারা যারা শিক্ষাবিদ আছেন তারা কি মনে করেন? এখন আমরা সারা বিশ্বেই দেখছি যে করোনাকে আর একদম এড়ানো বোধহয় সম্ভব না, এটি সবাই এখন জানে। আমরা এখন করোনাকে সাথে নিয়েই জীবনযাপন করার কৌশলের দিকে সারা পৃথিবী গেছে এবং আমাদেরও সেই দিকে যেতে হবে। আসলে ওই একদিন ক্লাসে যাওয়া সেটিও আসলে যথেষ্ট নয়, এখানে স্কুলকেও আমাদের অন্য সকল কার্যক্রম আমাদের এখানে চলছে, সেখানে শুধু স্কুল বন্ধ রেখে আমরা করোনাকে এড়াবো বা রুখবো সেটির বোধহয় আর কোনো সুযোগ নেই। আমি যেটি মনে করি এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য দেশও যেটি আসলে দেখেছে সার্বিক দিক বিবেচনা করেই কিন্তু তারা স্কুলগুলো খুলে দিয়েছে, তারা কিন্তু আর বন্ধ রাখছে। আমরাও মনে করছি যে আমাদের স্কুলগুলো খুলে যাবে, শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরে যাবেন। মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর্স পিকে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।